বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার উপর সৌদি আরবের নিষেধাজ্ঞা প্রত্যাহার। সুযোগ পাবেন পেশাজীবীরাও, অনলাইনে সৌদি কোম্পানিগুলোতে আবেদনের সুযোগ উন্মুক্ত। যুক্তরাষ্ট্রকে গুলেন কিংবা তুরস্ককে বেছে নিতে বললেন এরদোয়ান। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইউ ও নেটোকে প্রাধান্য দেবে আঙ্কারা। সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পোয় দৈনিক 3 ঘণ্টা বিমান অভিযান বন্ধ রাখার ঘোষণা রাশিয়ার। ত্রাণ পৌঁছানোর জন্য এই সময় যথেষ্ট নয় বলছে জাতিসংঘ। এবং ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ হিলারির। রিপাবলিকানদের প্রতি 5 জনে 1 জন ট্রাম্পের বিপক্ষে, রয়টার্সের জরিপ। আন্তর্জাতিক সময়, আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ শ্রমিক নেয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। বুধবার দেশটির শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এই সিদ্ধান্তে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বাইরা। আর বিশ্লেষকদের মতে শ্রমবাজার খুলে দেওয়ার সিদ্ধান্তটি ইতিবাচক, তবে শ্রমিক পাঠাতে হবে চাহিদা অনুযায়ী। আর সরকারের নজরদারিতে রেখে শ্রমিক পাঠানোর দায়িত্ব বেসরকারি খাতের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ বাইরার। গেল 6 বছর ধরে বাংলাদেশ থেকে গৃহকর্মী ছাড়া অন্য সব খাতে কর্মী নেওয়া বন্ধ রেখেছিল সৌদি সরকার। অথচ দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং অন্যতম বড় শ্রমবাজার ছিল সৌদি আরব। আর তাই এই বিষয়টি নিয়ে গেল জুন মাসে সৌদি আরব সফরের সময় দেশটির বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষকদের মতে সেই বৈঠকের ফলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হল। এর ফলে 48টি ক্যাটাগরিতে দক্ষ অদক্ষ শ্রমিকের পাশাপাশি ডাক্তার, নার্স, শিক্ষক এবং নির্মাণ ও কৃষি খাতের মতো পেশাজীবীদের সৌদি আরবে যাওয়ার সুযোগ সৃষ্টি হল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরার সভাপতি বলছেন সৌদি সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জিডিপির যে বড় একটা অংশ, এই রেমিটেন্সটা কিন্তু সেখানে একটা বড় অবদান রাখতেছে। সৌদি একটা বড় শ্রম বাজার, সেটা খুলে দেওয়া হয়েছে ওনার প্রচেষ্টায়, সেই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। যারা রিক্রুটিং লাইসেন্স হোল্ডার আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদের সাথে কোনো রকম টাকা পয়সার লেনদেন না করে। তবে শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় সৌদি অর্থনীতি কিছুটা চাপের মুখে আছে, তাই চাহিদা অনুযায়ী নির্দিষ্ট খাতে শ্রমিক পাঠাতে হবে যাতে কেউ প্রতারণার মুখে না পড়েন। এই বাজারটি উন্মুক্ত হওয়া একটি অবশ্যই ইতিবাচক দিক। সৌদি আরবের সাম্প্রতিক সময় তাদের আয়ের যে সীমিত প্রবৃদ্ধি, বিশেষ করে তেলের দাম পতনের পরে, এবং তার কারণে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প যেহেতু কম বাস্তবায়ন হচ্ছে, তার একটা প্রতিক্রিয়া তাদের শ্রমবাজারে চাহিদার ক্ষেত্রেও তাদের একটা সীমিতি তৈরি করেছে। এরকম একটি পরিস্থিতিতে সরকারের, বিশেষ করে বাংলাদেশের সৌদি আরবে যে দূতাবাস, তাদের উচিত হবে উপযুক্তভাবে চাহিদা নিরূপণ করা, কাজটি যেন সরকার বেসরকারি খাতের মাধ্যমে করেন। তিনি আরো বলেন বিদেশের শ্রমবাজার বন্ধ থাকলে তার প্রভাব অভ্যন্তরীণ শ্রমবাজারেও পড়ে, ফলে সৌদি আরবের এই সিদ্ধান্তে দেশের ভেতরের শ্রমবাজারেও স্বস্তি আসবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে সব ধরনের শ্রমিক নেয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় খুশি সৌদি প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য এরই মধ্যে সৌদি কোম্পানিগুলো তাদের অনলাইনে আবেদন করার সুযোগ উন্মুক্ত করেছে বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি। সৌদি আরব থেকে আরো জানাচ্ছেন আরিফুর রহমান। দীর্ঘ 6 বছর পর খুলে যাচ্ছে সৌদি আরবের বাংলাদেশের শ্রমবাজার। সৌদি সরকারের এই ঘোষণার পর প্রবাসীদের মাঝে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। তারা মনে করেন বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এই সফলতা। প্রবাসীরা জানান ভিসা ট্রেডিং এর বিষয়ে সরকার কঠোর অবস্থান নিলে স্বল্প খরচে এখন শ্রমিকরা সৌদি আরবে আসতে পারবে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। সরকারের কাছে আমার একটা নিবেদন, আমি চাই সরকারে যে ভিসাটি খুলেছে সৌদি আরবের জন্য, আগে তো 7 লাখ 8 লাখ দেওয়া লাগতো, ভিসা যদি খুলে দেয় বাংলাদেশ সরকারে, তখন তো মানুষ অনেক 2 লাখ 3 লাখ টাকা দাইলে যা মনে করি ভালো। ভিসা যে ট্রাভেলসে যায়, যাওয়ার পরে দেখা যায় যে অনেকে মনে করেন বলে যে 15,000 রিয়াল 20,000 রিয়াল করে আসার দ্বারা যে ট্রাভেলসগুলো হয়, ট্রাভেলসগুলো যেন যারা
শ্রমিক যারা আসবে তাদের জন্য হয়রানি না হয়। এর আগে গেল বুধবার আরব নিউজ জানায়, বাংলাদেশ থেকে সব ধরনের শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। ছয় বছর ধরে এই নিষেধাজ্ঞা বহাল ছিল, এখন এই ঘোষণার ফলে চিকিৎসক, শিক্ষক, কৃষি ও নির্মাণ খাত সহ সব ক্ষেত্রে শ্রমিক নেওয়া শুরু হবে বলে জানায় আরব নিউজ। এদিকে সৌদি সরকার এই ঘোষণার পর দেশটির বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত। এখন থেকে সৌদি কোম্পানিরা তারা ভিসার জন্য অ্যাপ্লাই করবে সব ক্যাটাগরি, বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার এবং হোটেল রেস্টুরেন্টের ওয়ার্কারদের জন্য। তো সেটা অলরেডি গতকাল থেকে চালু হয়েছে, এখন নির্ভর করবে সৌদি কোম্পানিরা তারা কখন কি অ্যাপ্লাই করে সেইভাবে তারা ভিসা ইস্যু করা শুরু করবে। শুধু দুঃখের সাথে বলতে হয় যে ফ্যামিলি ভিসাও আমরা কিছু কিছু বাংলাদেশি আপনাকে মিস ইউজ করা শুরু করেছে, যার জন্য এটা কিন্তু একটা সামনে আমি সত্যি একটা এটা নিয়ে চিন্তিত। গোলাম মসি জানান, গত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল রাষ্ট্রীয় সফরের দুই মাসের মাথায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিল সৌদি সরকার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। যুক্তরাষ্ট্রকে তুরস্ক অথবা দেশটির অভ্যুত্থান চেষ্টায় অভিযুক্ত ধর্মীয় নেতা ফেথুল্লাহ গুলেনকে বেছে নেওয়ার আলটিমেটাম দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বুধবার আঙ্কারায় এক জনসমাবেশে একথা বলেন তিনি। এই ইস্যুতে শিগগিরই ওয়াশিংটনকে সিদ্ধান্তে আসতে হবে বলে জানান এরদোয়ান। গেল 15 জুলাই সেনা অভ্যুত্থান চেষ্টায় গুলেনের জড়িত থাকার প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনীয় দলিলপত্র পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে তুর্কি সংবাদ মাধ্যম জানিয়েছে, নেটোর কার্যক্রমে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এক তুর্কি রিয়ার অ্যাডমিরাল মার্কিন প্রশাসনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি। এদিকে সিরিয়ায় চলমান অভিযানে অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে রাশিয়া ও তুরস্কের সামরিক বাহিনীর মধ্যে একটি জরুরি হটলাইন প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে উভয় দেশ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন ও নেটোকেই প্রাধান্য দেবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সেলিম ইয়েনেল। পুতিনের সঙ্গে এরদোয়ানের বৈঠককে আঙ্কারা মস্কো সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা বলছেন বিশ্লেষকেরা। এদিকে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর ইউরোপীয় ইউনিয়ন যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা ভুল ছিল বলে মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। পশ্চিমাদের সঙ্গে আঙ্কারার সম্পর্কে যদি শীতলতা দেখা দেয় তবে এর জন্য তাদের কর্মকাণ্ডই দায়ী বলে জানান তিনি। কয়েক মাসের বৈরিতার পর রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এরদোয়ানের বৈঠককে ঘিরে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। দুই দেশের সম্পর্কের উষ্ণতা তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর পাল্টে যাওয়া আঞ্চলিক রাজনীতিরই প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকেরা। এরদোয়ান পুতিন বৈঠকের পর মস্কোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক নতুন মোড় নেবে বলেও মনে করছেন কেউ কেউ। এর মাধ্যমে দুই দেশের সম্পর্কে আরো বিশ্বাসযোগ্যতা তৈরি হলো। পশ্চিমা দেশ ও মস্কোর সঙ্গে তুরস্কের ভবিষ্যৎ সম্পর্কে এর প্রভাব পড়বে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তুরস্ক রাশিয়ার দিকে ঝুঁকছে বলে যে গুঞ্জন উঠেছে তা উড়িয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সেলিম ইয়েনেল। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তুর্কি রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও নেটোকেই প্রাধান্য দেবে আঙ্কারা। পশ্চিমাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক থাকবে। তুরস্ক 60 বছরের বেশি সময় ধরে ন্যাটো সদস্য, ইইউ সদস্য হতে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। ক্রিমিয়া ইস্যুতে অবরোধ আরোপের পরও রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে ইইউ, সুতরাং ইউরোপের সঙ্গেও আমাদের টানাপোড়েন হবে বলে মনে হচ্ছে না। ইউরোপের দেশগুলোতে তুরস্কের নাগরিকদের ভিসামুক্ত চলাচলের সুবিধা পেতে আঙ্কারাকে মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে সম্প্রতি ইইউ যে শর্ত দিয়েছে সে ব্যাপারেও দুপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা চলছে বলে জানান তুর্কি রাষ্ট্রদূত। এদিকে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর ইউরোপীয় ইউনিয়ন ভুল প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। পশ্চিমাদের সঙ্গে তুরস্কের সম্পর্কে যদি টানাপোড়েন তৈরি হয় তবে এর জন্য তারাই দায়ী। রাশিয়া, চীন কিংবা ইসলামী দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়ন দায়ী নয়। ইউক্রেন বিষয়ে একটি ভুল করেছিল ইইউ, তুরস্কের অভ্যুত্থানের পর নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে আরো একটি ভুল করল। ওদিকে ব্যর্থ অভ্যুত্থানের পর
তুরস্কে চলা শুদ্ধি অভিযানে ঢালাওভাবে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেদরাল আল হুসেইন। অভ্যুত্থান চেষ্টার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে তুরস্কে এ পর্যন্ত যে 16,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ও বিচার প্রক্রিয়া তদারকি করতে বিদেশি গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের সুযোগ করে দিতে তুর্কি সরকারের প্রতি বুধবার আহ্বান জানান মানবাধিকার কমিশনার। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, পাকিস্তানের কোয়েটায় বিচারকদের গাড়ি লক্ষ্য করে আবারও বোমা হামলা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক সহ আহত 14। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে পৃথক বোমা বিস্ফোরণে 5 সেনা সদস্য সহ 12 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন অন্তত 44 জন। দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে প্রেস টিভি জানায়, বুধবার মারাদিন প্রদেশের দিয়ারবাকির ও কিজিলটেপ সহ সিরনাক প্রদেশের উলুদুরু জেলায় এই হামলার ঘটনা ঘটে। কিজিলটেপের এক হাসপাতালে পুলিশের গাড়ির সামনে প্রথম বিস্ফোরণ হয়, এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা সহ আহত হয়েছে 25 জন। এছাড়া দিয়ারবাকি প্রদেশে আরেকটি বোমা বিস্ফোরণে 4 সাধারণ নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে বুধবার সকালে ইরাকের সীমান্তবর্তী তুরস্কের উলুদুরু জেলায় সেনা বহরে বোমা হামলায় 5 তুর্কি সেনা নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও 8 সেনা সদস্য। বোমা বিস্ফোরণের প্রতিটি ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্যদের দায়ী করেছে আঙ্কারা সরকার। সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পোতে দৈনিক 3 ঘন্টা বিমান অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে মানবিক ত্রাণ পৌঁছানোর সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে জাতিসংঘ বলছে শহরটির বেসামরিক মানুষদের খাদ্য ও চিকিৎসা সেবার জন্য সপ্তাহে কমপক্ষে 48 ঘন্টা অস্ত্রবিরতি প্রয়োজন। এদিকে ইদলিবে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 10 জন। ইদলিবের আরিহা শহরে বুধবার উপর্যুপরি বোমাবর্ষণের ঘটনা ঘটে, এতে সরকার বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এই শহরের একাধিক বহুতল ভবন বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পৌঁছানোর পরও চলতে থাকে বিমান হামলা। উদ্ধার কাজের মাঝে আকাশ থেকে বোমা ফেলা অব্যাহত থাকলে দিকবিদিক ছুটতে থাকেন তারা। এমন পরিস্থিতিতেও হতাহতদের সহায়তা চেষ্টা চালিয়ে যেতে দেখা যায় চরম বিপাকে পড়া উদ্ধারকর্মীদের। মাত্র 30 মিনিটে এখানে 5 থেকে 6 বার বিমান হামলা হয়েছে, বোমা পড়েছে পাশের একটি বাজারেও। সে সময় ক্রেতা বিক্রেতার ভিড় ছিল সেখানে, তাই বহু মানুষ হতাহত হয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে। সিরিয় সরকারের সহযোগীরা এই হামলা চালায় বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গত শনিবারও একই ধরনের হামলায় প্রাণ হারায় অন্তত 13 জন বেসামরিক নাগরিক। সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে সরকার ও বিদ্রোহী গ্রুপগুলোর এই সর্বাত্মক যুদ্ধের মধ্যে আটকে পড়া বেসামরিক মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। 7টি ত্রাণ কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি দৈনিক 3 ঘন্টা করে বিমান অভিযান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। মস্কোয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আলেপ্পোর চলমান যুদ্ধের সাম্প্রতিক চিত্র তুলে ধরেন রুশ সামরিক বাহিনীর জেনারেল সার্গেই রুদস্কয়। আলেপ্পোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে গেল 4 দিনের সামরিক অভিযানে 1,000 বন্দুকধারী নিহত হয়েছে, আহত হয়েছে আরো 2,000। এ সময় 7টি ট্যাঙ্ক, 8টি সামরিক যান ছাড়াও ভারী অস্ত্র বহনে সক্ষম এমন অন্তত 100+ গাড়ি ধ্বংস করা হয়েছে। রাশিয়া ঘোষিত মানবিক সাহায্যের সুযোগ কাজে লাগিয়ে আলেপ্পোতে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে সেখানকার বেসামরিক মানুষদের ন্যূনতম খাদ্য ও চিকিৎসা সুবিধা দেবার জন্য সপ্তাহে কমপক্ষে 48 ঘন্টা অস্ত্রবিরতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংস্থার মানবাধিকার বিষয়ক প্রধান। আলেপ্পোয় মানবিক সহায়তার জন্য যে কোনো পক্ষের প্রস্তাব সাদরে গ্রহণ করবে জাতিসংঘ। যারা এই সুযোগ সৃষ্টি করবে তাদের সঙ্গে আলোচনা করে যতটুকু সম্ভব ত্রাণ পৌঁছাতে চাই আমরা। তবে এটা পরিষ্কার করে বলতে চাই, ত্রাণ সরবরাহের এই উদ্যোগ প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য।
আলেপ্পোর চিকিৎসকরা সেখানকার প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন। 29 জন ডাক্তারের স্বাক্ষর সম্বলিত চিঠিতে বলা হয়, তারা ছাড়া সেখানে আর কোন চিকিৎসক বেঁচে নেই। সেখানে একটি নো ফ্লাই জোন ঘোষণা করার আবেদনও জানানো হয় ওই চিঠিতে। সিরিয়ায় গেল এক মাসে অন্তত 42টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়, যার 15টি পূর্ণাঙ্গ হাসপাতাল। জাহিদুর রহমান, সময় সংবাদ। সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে জঙ্গিদের ছোড়া রকেটের আঘাতে 14 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সানা। বুধবার হামদানিয়েহ এলাকায় এই ঘটনা ঘটে। আল নুসরা ফ্রন্টের সহযোগী সংগঠন জাভাত ফাহ আল শামে এর পেছনে জড়িত বলে ধারণা করা হচ্ছে। 2012 সাল থেকে আলেপ্পোর পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। অন্যদিকে আইএস ও আল নুসরা সহ বেশ কয়েকটি উগ্রবাদী দলের দখলে রয়েছে পূর্বাঞ্চল। গত কয়েকদিন ধরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দখলে নিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সিরীয় সেনাবাহিনীর সংঘর্ষ চলে আসছে। গত বছরের সেপ্টেম্বর থেকে সিরীয় সরকারের অনুরোধে বিদ্রোহী ও জঙ্গিদের দখলে থাকা এলাকাগুলোয় বোমা বর্ষণ করছে রাশিয়া। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টার করায় অন্তত 200 আইএস সদস্যকে হত্যা করেছে জঙ্গি সংগঠনটি। আমেরিকান হেরাল্ড ট্রিবিউন নামের একটি সংবাদ ভিত্তিক সংগঠন সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ইরাকে আইএস এর শক্তিশালী ঘাঁটি মসুলে বিষাক্ত গ্যাস ভর্তি গাড়িতে ঢুকিয়ে ওই 200 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অভিযুক্ত আইএস সদস্যরা ইরাকের আল শিরকাত যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করছিল বলে জানা গেছে। একই অভিযোগে এর আগেও নিজ দলের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে আইএস। লিবিয়ার সিরতে শহরে আইএসের সদর দপ্তর দখলের দাবি করেছে দেশটির সরকার সমর্থিত মধ্যপন্থী মিলিশিয়া বাহিনী। এই সময় 16 যোদ্ধা নিহত এবং অপর 11 জন আহত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই শহরে সরকারি বাহিনীর এমন সফল অভিযানকে বড় ধরনের অগ্রগতি বলে মনে করছে পশ্চিমা মদতপুষ্ট লিবিয়া সরকার। মার্কিন জোটের বিমান আক্রমণ এই অভিযানে কার্যকরী ভূমিকা রাখছে বলে জানান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিদা ইসা। পাশের শহর মিস্তারা থেকে সিরতে এই বিমান অভিযান চালানো হয়। এক বিবৃতিতে তারা জানায়, আইএস বিরোধী অভিযানে গেল 1 আগস্ট থেকে মোট 29টি বিমান হামলা চালিয়েছে মার্কিন জোট। ইরাকের বাগদাদে বুধবার 3 দফা হামলায় 10 জন নিহত ও 25 জন আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। প্রেস টিভি জানায়, বাগদাদের লাতিফিয়াতে সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে বোমা হামলায় 3 সেনা সদস্য সহ 7 জন নিহত হয়, আহত হয় 12 জন। বাগদাদের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি বাজারের সামনে আরেকটি বোমা হামলায় নিহত হয় 3 বেসামরিক নাগরিক। এছাড়া উত্তর বাগদাদের তাজি জেলায় টহল দেওয়ার সময় পুলিশের গাড়িতে বিস্ফোরণ হয়েছে, তবে এখনো পর্যন্ত এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। একই দিন শহরের ইয়ারমুখ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে 12 নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। এদিকে পাকিস্তানের কোয়েটায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত 14 জন আহত হয়েছে। বিচারকদের বহনকারী একটি গাড়ি স্থানীয় আল খায়ের হাসপাতালের কাছে দিয়ে যাওয়ার সময় বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য ও 10 জন বেসামরিক নাগরিক আহত হন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তবে তাদের সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। এবারও বিচারকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। এর আগে সোমবার কোয়েটার সিভিল হাসপাতালে বিচারকদের লক্ষ্য করে চালানো বোমা হামলায় নিহত হয় প্রায় 70 জন। পরে তালেবান সংশ্লিষ্ট জামাতুল আহরার ও জঙ্গি গোষ্ঠী আইএস উভয়েই এই হামলার দায়িত্ব স্বীকার করে। ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া ক্রিমিয়ায় হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে মস্কো। গত 1 সপ্তাহে এ ধরনের অন্তত 2টি বহিরাক্রমণের পরিকল্পনা রুখে দেওয়ার দাবি করে রুশ সামরিক বাহিনী। এ অবস্থায় ক্রিমিয়ায় ইউক্রেনীয় যে কোনো অপতৎপরতা রুখতে সেখানকার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রাশিয়ার এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশঙ্কো। পূর্ব ইউক্রেনে সংঘাতের ধারাবাহিকতায় 2014 সালের মার্চে এক গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় ক্রিমিয়া, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়াকে ইচ্ছাকৃত দখলে নেয়ার অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন,
নিউ ইয়র্কের 68 তলা ট্রাম্প টাওয়ার বেয়ে ওঠার সময় এক যুবক গ্রেপ্তার, উদ্দেশ্য ছিল ট্রাম্পের সঙ্গে একান্তে সাক্ষাৎ। রিপাবলিকানদের প্রতি পাঁচজনে একজন চান ট্রাম্প নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াক। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য বেরিয়ে আসে। রাজনীতি ও বৈদেশিক নীতি সম্পর্কে অনভিজ্ঞ হওয়ার কারণেই ট্রাম্প দলীয় সমালোচনার মুখে পড়েছে বলে মত বিশ্লেষকদের। হিলারিও পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন দায়িত্বে অদক্ষতার পরিচয় দিয়ে আস্থা হারিয়েছেন বলে জানান তারা। জঙ্গি গোষ্ঠী আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে হিলারির নাম নেয়ায় আবারও সমালোচিত হয়েছেন ট্রাম্প। এ ধরনের মন্তব্য করে ট্রাম্প সহিংসতাকে উস্কে দিচ্ছেন বলে জানান হিলারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আরও 3 মাস বাকি থাকলেও নিউ ইয়র্কবাসী এখন থেকেই প্রধান 2 প্রার্থীকে নিয়ে মূল্যায়ন শুরু করেছে। রয়টার্স পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা যায়, ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে 8 পয়েন্ট এগিয়ে আছে। সংস্থাটির নতুন এক জনমত জরিপ অনুযায়ী রিপাবলিকান দলের 5 জনের মধ্যে একজন অর্থাৎ 19 শতাংশই চান নির্বাচন থেকে সরে দাঁড়াক ট্রাম্প। তবে এ ধরনের জরিপ নিয়ে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ট্রাম্পকে উপস্থাপনের ক্ষেত্রে গণমাধ্যমের স্বচ্ছতা এখন প্রশ্নবিদ্ধ। দ্বিতীয় সংশোধনী বিলুপ্ত সহ হিলারির এমন অনেক বিতর্কিত বিষয় সাংবাদিকরা পাশ কাটিয়ে যাচ্ছে। ট্রাম্প কি বলেন আর কি করেন সেই বিষয়ে তার নিজেরই কোনো ধারণা নেই। তিনি অস্ত্র নিয়ন্ত্রণে হিলারিকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তার মতো নেতা আমরা চাই না। বিশ্লেষকদের মতে এবারের প্রধান 2 প্রার্থীর কেউই ভোটারদের কাছে জনপ্রিয় হতে পারেননি। বিভিন্ন বিষয়ে লাগামহীন মন্তব্য এবং রাজনীতি ও বৈদেশিক নীতি সম্পর্কে অনভিজ্ঞ হওয়ায় ট্রাম্প যেমন সমালোচিত হয়েছেন, তেমনি হিলারিও পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন দায়িত্বে অদক্ষতার পরিচয় দিয়ে আস্থা হারিয়েছেন। ফ্লোরিডার প্রচারণায় হিলারির বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় আবারও সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তিনি হিলারিকে জঙ্গি গোষ্ঠী আইএসের প্রতিষ্ঠাতা উল্লেখ করে বলেন, অরল্যান্ডোয় নৈশক্লাবে গোলাগুলির ঘটনায় জড়িত ওমর মাতিনের বাবা সিদ্দিক মাতিনকে সঙ্গে নিয়ে হিলারি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সমাবেশে আসা কয়েকজন এর প্রতিবাদ জানালে ট্রাম্প সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। হিলারি যে সন্ত্রাসীদের সঙ্গে আঘাত করেছেন ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করার প্রতিশ্রুতি তাই প্রমাণ করে। ট্রাম্প এমন ভিত্তিহীন মন্তব্যের মাধ্যমে সহিংসতাকে উস্কে দিচ্ছে বলে জানান হিলারি। অস্ত্র বহনের অধিকার সংক্রান্ত দ্বিতীয় সংশোধনী প্রত্যাহারের বিরোধিতায় ট্রাম্প তার সমর্থকদের হিলারির বিরুদ্ধে অস্ত্র অধিকার প্রয়োগের কথা বললে একে প্রকাশ্য হুমকি বলে উল্লেখ করেন সাবেক এই ফার্স্ট লেডি। ট্রাম্প চান আরো কয়েকটি দেশ পরমাণু অস্ত্রের অধিকারী হোক। এর প্রভাব কতটা ভয়াবহ সেই ধারণাই তার নেই। তিনি ক্ষমতা এলে এই দেশ শান্তি শৃঙ্খলা হারাবে। মুসলিম সম্প্রদায়, অভিবাসী ও নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ট্রাম্পকে বিশ্বের জন্য জার্মান হুমকি বলে মন্তব্য করলে তা উড়িয়ে দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের প্রবেশ বন্ধের বিষয়ে ট্রাম্পের মন্তব্য দেশের ধর্মীয় স্বাধীনতার ভাবমূর্তিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানায় তারা। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় নতুন ইলেকট্রনিক ব্যালট পদ্ধতির পরিবর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাতে গোনা পদ্ধতি পুনর্বহালের দাবি জানান ইলেকশন জাস্টিস নামে একটি সংগঠন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে কানাডার স্ট্রাথোরি শহরে এক সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। আইএসের সঙ্গে তার যোগ সাজশ ছিল এবং কানাডার কোন শহরে বসে আত্মঘাতী বোমা হামলার ছক কষছিল বলে দাবি জানায় দাবি তাদের। স্থানীয় সংবাদ জানায় বুধবার নিজ বাসায় পুলিশের গুলিতে নিহত ওই ব্যক্তি পেশায় একজন গাড়ি চালক ছিলেন। হামলা পরিকল্পনাকারী একজনই ছিল এবং তাকে হত্যার পর নতুন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি নেই বলে জনসাধারণকে আশ্বস্ত করেছে পুলিশ। এদিকে জার্মানিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে এক সিরিয়ান শরণার্থীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। ফ্রান্সে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে 16 বছর বয়সী এক কিশোরীকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তার নাম গোপন রাখা হয়েছে। বৃহস্পতিবার জঙ্গি বিরোধী অভিযানের সময় প্যারিসের মিলান শহরতলির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। চ্যাটিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহারের মাধ্যমে ওই কিশোরী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগ করে হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে। সে জঙ্গি আক্রমণে অন্যদের উদ্বুদ্ধ করছিল বলেও জানা যায়। তার ফোন ও কম্পিউটার থেকে এ বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে দাবি তদন্ত দলের। তবে ওই কিশোরীর বিরুদ্ধে আগের কোনো অপরাধের রেকর্ড নেই। জুলাইয়ে নরম্যান্ডিতে যাজক হত্যায় জড়িত ব্যক্তিও এই অ্যাপ ব্যবহার করত বলে জানা গেছে। তাই এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে তারা কাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল তা নিয়ে তদন্ত পরিচালনার কথা জানায় পুলিশ।
বোমা হামলার হুমকির কারণে বেলজিয়ামের দুটি যাত্রীবাহী বিমান ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমান দুটি গন্তব্যে যাওয়ার পথে তাদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এমন তথ্যের ভিত্তিতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আরও কয়েকটি বিমান নির্ধারিত বিমানবন্দরের পরিবর্তে অন্যান্য স্থানে অবতরণ করানো হয়। বিমানবন্দরে কোনো সতর্কতা জারি না করা হলেও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের বিমান দুটির একটি নরওয়ের অস্লো থেকে, অন্যটি সুইডেনের অরল্যান্ডা থেকে যাত্রা করেছিল। এর মধ্যে অস্লো থেকে আসা বিমানের পাইলট অবতরণের 20 মিনিট আগে হুমকির বিষয়টি জানতে পারেন এবং যাত্রীদের জানান। বিমান থেকে নামার আগে সব যাত্রীদের তল্লাশি করা হয়। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর মার্সেইলে ছড়িয়ে পড়া দাবানল এবার ভিত্রোলেস শহরের দিকে ধেয়ে আসছে। দাবানলের কারণে গুরুতর আহত হয়েছে 4 দমকল কর্মীর সহ অন্তত 6 জন। পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, বহু বসতঘর ও যানবাহন। সাময়িক স্থগিত রাখা হয়েছে বিমান ও ট্রেন চলাচল। এই অবস্থায় দুটি শহরের অন্তত 1000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর অন্তত 1500 সদস্য ও অগ্নিনির্বাপক বিমান। তবে শুষ্ক ও উষ্ণ হওয়া আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে তাদের। মার্সেইলের উত্তর পশ্চিমাঞ্চলীয় ফোসুরমের শহরের বুধবার আগুনের সূত্রপাত হয়, যা ক্রমেই উত্তরাঞ্চলের দিকে ছড়াতে থাকে। এদিকে পর্তুগালের মেদিরা শহরের অব্যাহত দাবানলে 4 জনের মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যম। পেরুর দক্ষিণাঞ্চলীয় শহর নাজকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 17 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 29 জন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার মধ্যরাতে প্যানামেরিকানা সার হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি বাসই প্রায় দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাস দুটির চালক সহ 16 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছান। এ সময় বাসের নিচে চাপা পড়া বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। পেরুতে ভাঙা রাস্তাঘাটের কারণে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বুধবার একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছে ফলমাউথ শহরের বাসিন্দারা। 135 বগি সম্বলিত ওই ট্রেনটির 22টি বগি লাইন থেকে ছিটকে পড়ে বলে জানায় গণমাধ্যম। তাদের মধ্যে একটি বগিতে ক্ষতিকর সালফিউরিক অ্যাসিড বহন করা হচ্ছিল বলে জানা গেছে। এই অবস্থায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আশপাশের প্রাথমিক স্কুলগুলো থেকে শিশুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বগিগুলো লাইনে তুলতে জরুরি দলের পাশাপাশি কাজ করছে দমকল কর্মীরা। তবে ট্রেন দুর্ঘটনার এখনো কোনো কারণ জানা যায়নি। জ্বালানির উত্তোলন কমানোর বিষয়ে কোনো স্থিতিশীলতায় না আসায় জ্বালানি তেলের দাম আবারও কমে ব্যারেল প্রতি $45 নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর এই খাতে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে, চলছে এই খাতে কর্মী ছাঁটাই কার্যক্রম। তবে কাতারের জ্বালানি মন্ত্রী বলছেন, শিগগিরই স্থিতিশীল হবে বিশ্বের জ্বালানির বাজার। এই অবস্থায় জ্বালানির উত্তোলন কমানোর পাশাপাশি জ্বালানির উত্তোলন কমানোর ব্যাপারে জ্বালানি রপ্তানিকারক সংগঠনগুলোর সংগঠন ওপেকের সিদ্ধান্তের ওপরই অনেকটাই নির্ভর করছে এ খাতের স্থিতিশীলতা। তবে জ্বালানির উত্তোলন বন্ধের বিপক্ষে ইরান। এ বিষয়ে চলতি মাসেই ওপেক এবং ওপেক বহির্ভূত জ্বালানি উত্তোলক দেশগুলোর বৈঠকের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 68 তলা বিশিষ্ট ট্রাম্প টাওয়ার বেয়ে উপরে ওঠার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্তে কথা বলার জন্যই ওই ব্যক্তি সুউচ্চ ভবনটি বেয়ে উঠতে চাচ্ছিল বলে জানায় তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অ্যাকশন সিনেমার কোনো দৃশ্য নয়। বুধবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহাটনে অন্যতম ল্যান্ডমার্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অর্থায়নে তৈরি ট্রাম্প টাওয়ার বেয়ে বেয়ে উপরে উঠতে দেখা যায় এক যুবককে। পুলিশি সাহায্যের জরুরি খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুরো ট্রাম্প টাওয়ার ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জড়ো হন গোয়েন্দা কর্মকর্তা, জরুরি বিভাগের পুলিশ, সিক্রেট সার্ভিস। নির্ধারণ করা হয় যুবককে নিবৃত্ত করার কৌশল।
দীর্ঘ তিন ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে 21 বছর বয়সী ভার্জিনিয়া রাজ্যের এই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে নিরাপত্তা কর্মকর্তারা জানান, বিভিন্ন নামের পরিচয়পত্র বহনকারী যুবকের বিষয়ে তদন্ত শুরু করেছেন তারা। মঙ্গলবার ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে এই যুবক ট্রাম্পের সঙ্গে একান্তে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করে। আমাদের কাছেও সে একই কথা জানিয়েছে। তার কাউকে আঘাত করার পরিকল্পনা ছিল না বলে সে জানিয়েছে। তার ব্যাকপ্যাকে 5টি কাপ পাওয়া গেছে আর পাওয়া গেছে বিভিন্ন নামের একাধিক পরিচয়পত্র। বিষয়টির বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। ভার্জিনিয়ার এই যুবক একদিন আগে নিউ ইয়র্কে এসে একটি হোটেলে ওঠে। তবে তার এই আজব কাণ্ডের সময় রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে ছিলেন না। 500 মাইল দূরে ভার্জিনিয়ায় তখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি। সমসংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অলিম্পিক ফুটবলের খবর। অবশেষে জয়ের দেখা পেল স্বাগতিক ব্রাজিল। গ্যাব্রিয়েল বারবোসার জোড়া গোলে ডেনমার্ককে 4-0 হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেইমারের দল। সেমিতে যাবার লড়াইয়ে রোববার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোকে 1-0 হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া। ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ বলা হয় তাদের। অলিম্পিকের অধরা স্বর্ণজয় স্বপ্নটাও জেসুস, নেইমার, গ্যাব্রিয়েলরাই পূরণ করবেন এই আশাতেই বুধ ব্রাজিলিয়ানরা। কিন্তু প্রথম 2 ম্যাচে গোলশূন্য ড্র করায় আসলে টিকে থাকাটাই সেলেসাওদের জন্য ছিল চ্যালেঞ্জের। যদিও ডেনমার্কের বিপক্ষে ড্র করলেও থাকবে কোয়ার্টারে যাবার সম্ভাবনা, কিন্তু নেইমাররা চাননি কোনো সমীকরণে যেতে। সালভাদোরের এরেনা ফন্তেনোভায় কখনো না হারার রেকর্ড ধরে রাখতে নেইমার জেসুস বারবোসার সঙ্গে আরেক ফরওয়ার্ড লুয়ানকেও প্রথম একাদশে রাখেন সেলেসাও কোচ রোজারিও মিকেল। আগের 2 ম্যাচে গোলের অসংখ্য সুযোগ হারালেও এদিন দর্শকদের আর হতাশ করেনি নেইমারের দল। 26 মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন গাবি গোল খ্যাত গ্যাব্রিয়েল বারবোসা আর উদযাপন করেন দর্শকদের সঙ্গে, যারা গেল 2 ম্যাচে দোধুনে দিয়েছিল নেইমারদের। বিরতিতে যাবার আগেই লিড বাড়ায় ব্রাজিল। 40 মিনিটে আরেক উঠতি তারকা গ্যাব্রিয়েল জেসুসের গোলে 2-0 ব্যবধানে লিড পায় নেইমারের দল। আগের 2 ম্যাচে খেলেছেন বদলি হিসেবে, তবে এদিন শুরু থেকেই মাঠে নামার সুযোগটা ভালোভাবেই কাজে লাগান লুয়ান ভিয়েইরা। দ্বিতীয়ার্ধে শুরুতে আবারও ব্যর্থ ড্যানিশ ডিফেন্স। ব্রাজিলের হয়ে লিড বাড়ান 23 বছর বয়সী ফরওয়ার্ড লুয়ান। আর ম্যাচ শেষ হবার 10 মিনিট আগে বারবোসার দ্বিতীয় গোলে 4-0 ব্যবধানে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা আটে পা রাখে নেইমারের দল। সেই সঙ্গে টিকে থাকে অলিম্পিক ফুটবলে ব্রাজিলের প্রথম স্বর্ণজয় স্বপ্ন। এদিকে আরেক ম্যাচে গ্রুপ সিতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো। ব্রাসিলিয়ায় প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি, তবে খেলার 77 মিনিটে চাং হুং এর গোলে জয় নিশ্চিত হয় লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী দক্ষিণ কোরিয়া। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় অলিম্পিকের বর্তমান ফুটবল চ্যাম্পিয়ন মেক্সিকো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। অলিম্পিক দলের সদস্য হিসেবে রিওতে প্রথম স্বর্ণ জিতলেন কুয়েতের শুটার ফিহাইদ আলদিহানি। পুরুষদের ডাবল ট্র্যাপ শুটিংয়ে স্বর্ণ জিতেছেন কুয়েতের এই সামরিক কর্মকর্তা। এছাড়া পুরুষদের ভারোত্তোলনে 77 কেজি ওজন শ্রেণীতে বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন কাজাখস্তানের নিজাত রাহিমভ। নারীদের 69 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন চীনের শিয়াং ইয়ান মেই। আর পুরুষদের সিনক্রোনাইজড 3 মিটার স্প্রিংবোর্ড ড্রাইভিংয়ে ব্রিটেনকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন জ্যাক লগার ও ক্রিস মিয়ার্স। রিওতে শরণার্থীদের পাশাপাশি অলিম্পিক পতাকার নিচে অংশ নিচ্ছে অলিম্পিক দল, যে দলে আছে কুয়েতের 9 অ্যাথলিট। সরকারি হস্তক্ষেপের কারণে দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করেছে আইওসি। তবে দেশটির অ্যাথলিটদের বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই দলের হয়ে অংশ নিচ্ছেন কুয়েতের শুটার ফেহাইদ আলদিহানি। সিডনি ও লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেও রিওতে রচনা করেন নতুন ইতিহাস। কুয়েতের প্রথম অ্যাথলিট হিসেবে জিতেছেন স্বর্ণ। পুরুষদের ডাবল ট্র্যাপ শুটিংয়ে ইতালির মার্কো ইনোসেন্তিকে হারিয়ে ইতিহাসের পাতে নাম লিখান আলদিহানি। এদিকে ক্যানোয়িং ও সুইমিংয়ের পর ব্রিটেনকে তৃতীয় স্বর্ণ এনে দিয়েছেন জ্যাক লগার ও ক্রিস মিয়ার্স জুটি। রিও ডাইভিং পুলে আন্ডারডগ হিসেবে নেমেছিলেন তারা, তবে বিশ্বকে তাক লাগিয়ে পুরুষদের সিনক্রোনাইজ 3 মিটার স্প্রিংবোর্ড ড্রাইভিংয়ে ব্রিটেনকে প্রথম স্বর্ণ এনে দেন তারা। মোট 454.32 পয়েন্ট স্কোর করে স্বর্ণ জয় করেন এই জুটি। যুক্তরাষ্ট্রের হিক্সিং ও ডরম্যান 450.21 স্কোর করে রৌপ্য ও চীনের কাই ও ইয়ান জুটি 443.70 স্কোর করে এই ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।
এদিকে দারুণ এক দিন পার করেছে কাজাখস্তান। ভারোত্তোলনে বরাবরই আধিপত্য থাকে দেশটির অ্যাথলিটদের, এদিনও হয়নি তার ব্যতিক্রম। পুরুষদের 77 কেজি ওজন শ্রেণীতে বিশ্ব রেকর্ড গড়েছেন দেশটির অ্যাথলিট নিজাম রাহিমভ। চীনের লু জিয়াওজুনকে হারিয়ে এবারের আসরে কাজাখস্তানের হয়ে প্রথম স্বর্ণ জয় করেন তিনি, আর ব্রোঞ্জ জিতেছেন মিশরের মোহাম্মদ ইহাব। ভারোত্তোলনে চীন এদিন জিতেছে নিজেদের চতুর্থ স্বর্ণ। নারীদের 69 কেজি ওজন শ্রেণীতে সর্বোচ্চ 261 কেজি উত্তোলন করে দেশকে স্বর্ণ এনে দেন শিয়াং ইয়ানমিং। কাজাখস্তানের হাজিরা তার চেয়ে 2 কেজি কম উত্তোলন করে রৌপ্য ও মিশরের সারা আহমেদ জিতেছেন ব্রোঞ্জ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার উপর সৌদি আরবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, সুযোগ পাবেন পেশাজীবীরাও। অনলাইনে সৌদি কোম্পানিগুলোতে আবেদনের সুযোগ উন্মুক্ত। যুক্তরাষ্ট্রকে গুলেন কিংবা তুরস্ককে বেছে নিতে বললেন এরদোয়ান। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইইউ ও নেটোকেই প্রাধান্য দেবে আঙ্কারা। সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পোয় দৈনিক 3 ঘণ্টা বিমান অভিযান বন্ধ রাখার ঘোষণা রাশিয়ার। ত্রাণ পৌঁছানোর জন্য এ সময় যথেষ্ট নয় বলছে জাতিসংঘ। এবং ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ হিলারির। রিপাবলিকানদের প্রতি 5 জনে 1 জন ট্রাম্পের বিপক্ষে, রয়টার্সের জরিপ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।